টুডে আমাদের আজকের এই অনুষ্ঠানে জানাচ্ছি স্বাগত। নিয়মিতভাবে প্রত্যেক সপ্তাহে ঠিক টাইমে আপনাদের এই পছন্দের প্রোগ্রাম নিয়ে আমাদের আসা এবং আপনাদের অপেক্ষায় থাকা যে কি আজকের টপিক হবে, আপনারা কি এখান থেকে জানবেন, কি কি শেখার উপায় আছে, আর সমস্যাগুলোকে পার্মানেন্টলি যদি সমাধান বা সলিউশন খুঁজে নিতে হয় তাহলে কিভাবে এই অনুষ্ঠান আপনাদেরকে সাহায্য করতে পারে। আজ আমাদের সঙ্গে অতিথি রূপে সেই ব্যক্তিত্বই রয়েছেন যিনি আমাদের অনুষ্ঠানে থাকেন এবং তার যে এক্সপিরিয়েন্স, তার যে জ্ঞান, আর যে ট্যারো রিডিং, এই কথাটা এলেই আপনারা বুঝে যাচ্ছেন যে ট্যারো কার্ড রিডিং তার মানে এটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি। এবারে এই ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির মাধ্যমে যারা ওয়েস্টার্ন পার্টে রয়েছেন সেই দেশে তো এরই প্রচলন, এবং এর মাধ্যমে মানুষ নিজেদের নিজেদের লাইফে কিভাবে এগোবেন, কিভাবে কি প্রবলেমের কি সলিউশন হবে সেটা জানতে পারেন। বাট আমাদের দেশে যখন আসছে এখন কিন্তু সবাই এই ট্যারো কার্ডের ওপরে অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করেছেন, এবং সেই কারণে শুধু ট্যারো কার্ড রিডিং নয়, এখানে থাকছে ক্যান্ডেল হিলিং, এখানে থাকছে রেকি হিলিং, চক্রা হিলিং এবং এঞ্জেল থেরাপি। এই এত কিছু বিষয় নিয়ে চেষ্টা থাকবে যতটা প্রোগ্রামে আমরা জানতে পারি, আর পাশাপাশি যেহেতু লাইভ ইন প্রোগ্রাম সেখানে আপনাদের হাতে সুযোগ আছে, আপনারা নিজেদের যে কোনো প্রশ্নে উত্তরটা জেনে নিতে পারেন। অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে ব্যক্তিগত যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা সেখানেও কন্ট্যাক্ট করতে পারেন এবং ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার সাথে কানেক্ট থাকতে পারেন। চলুন, আমাদের সঙ্গে অতিথি রূপে যিনি রয়েছেন ট্যারো কার্ড রিডার, বাস্তু কনসালটেন্ট, নিউমারোলজিস্ট এবং হিলার ডক্টর এরিনা চৌধুরী, আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের প্রোগ্রাম এগোচ্ছি। আপনাদের সঙ্গে আছি আপনাদের বন্ধু আমি সুপর্ণা, আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাডাম। ম্যাডাম, আজ আমরা আমাদের প্রোগ্রামে আপনার কাছ থেকে ফার্স্ট যেটা জানতে চাইবো, যেটা আমরা আগে শুনেছিলাম যে ক্যান্ডেল হিলিং, নতুন ভিউয়ার্স প্রত্যেক প্রোগ্রামে আসেন, ক্যান্ডেল হিলিং ব্যাপারটা কি যদি আজকে একটু জানেন। ক্যান্ডেল হিলিং, যেমনি আমরা এনার্জি ইউজ করি, আমরা পুজো আচ্ছাও যখন করি দেখবে আমরা প্রদীপ জ্বালাই, হ্যাঁ অনেক সময় আমরা মোমবাতিও জ্বালাই, ধূপ জ্বালাই, ক্যান্ডেল, এটা হলো আমরা কি করি, আসলে আমরা যে অগ্নি, অগ্নি তত্ত্ব এলিমেন্ট আমাদের, সেটা দিয়ে আমরা আমরা যেটা চাই ভগবানের কাছে আমরা সিম্বলিক ভাবে এটা প্রেজেন্ট করতে চাই, সেরকম ক্যান্ডেল, ক্যান্ডেলের দ্বারাও আমরা আমরা যেটা চাইছি সেটা আমরা ম্যানিফেস্ট করতে, আমরা লাইফে নিজেদের আনতে চাই, সেরকম ক্যান্ডেলে যেন আলাদা রং হয়, যেমনি আমাদের প্ল্যানেট নবগ্রহের 9টা রং হয় আমরা জানি, সেরকম ক্যান্ডেলের বিভিন্ন ক্যান্ডেলে বিভিন্ন রং হয়, সেই রং হলো সিম্বল, সেই সিম্বল দিয়ে আমরা ইউনিভার্সকে, পৃথিবীকে জানাতে চাই আমরা তাদের থেকে কি চাই। এক্স্যাক্টলি, তাহলে এক একটা ম্যাটারের উপরে যখন যে ক্যান্ডেল গুলো রয়েছে, যেমন যে যে পঞ্চতত্ত্বের কথা আমরা শুনি, চলুন আজকে ম্যাডাম একটু যদি আপনি বলেন যে কোন তত্ত্বের ক্ষেত্রে কি কালারের ক্যান্ডেল ইউজ করা হয়েছে। যেমনি সবুজ ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল আমরা ইউজ করি মোটামুটি আমাদের যখন মেটেরিয়াল জিনিস চাই, লাইফে পয়সা চাই, প্রমোশন চাই, তখন অ্যাবান্ডেন্স চাই, তখন আমরা গ্রিন ক্যান্ডেল ইউজ করি। যেরকম আমরা লাইফ থেকে কিছু আমরা যেমনি বলি নজর লেগেছে, নেগেটিভিটি আছে, এটা সরানোর জন্য আমরা ইউজ করি ব্ল্যাক ক্যান্ডেল। আচ্ছা, সেরকম আমরা ভালোবাসার জন্য ইউজ করি, বিয়ের ক্ষেত্রে ইউজ করি রেড ক্যান্ডেল, কাপলস এর জন্য পিঙ্ক ক্যান্ডেল, তো এরকম বিভিন্ন কাজে বিভিন্ন ক্যান্ডেল ইউজ করা হয়। ক্যান্ডেল হিলিং এ শুধু ক্যান্ডেল ইউজ করা হয় না, আমরা যেমনি ফাইভ এলিমেন্ট ইউজ করা হয় সেমনি ক্রিস্টালও ইউজ করে, ক্রিস্টাল যেমনি আর্থ এনার্জি আমাদের, ক্রিস্টাল ইউজ করা হয়। আচ্ছা, ধূপ ইউজ করা হয়, যেমনি আমরা হিন্দুজমে ইউজ করি ধূপ ধুনো, সেই ধূপ ধুনো ইউজ করা হয়, পরে আমরা বোঝানোর চেষ্টা করি, ম্যানিফেস্ট করার চেষ্টা করি যে আমরা কি চাই সিম্বলিক, এটা একটা ভগবানকে যেমনি আমরা ধূপ ধুনো ফুল দিয়ে পুজো করি, এটাও আমরা একটা পুজোর মতন একটা প্রসিডিওরে আমরা জীবনে কি চাই সেটা পাওয়ার চেষ্টা করি। ক্যান্ডেল হিলিং এর দ্বারা অনেক কিছুই পসিবল, যেমনি কারো লাইফে কোনো প্রবলেম আছে, যেমনি সিকনেস আছে, অসুস্থতা আছে, সেটা হিল করা যায়, তারপরে পয়সা, প্রমোশন, কেউ একটা বাড়ি চাইছে হচ্ছে না, বাধা হচ্ছে, সেই বাড়ি সে নিজের লাইফ আনতে পারে, কিনতে পারে। আচ্ছা, তো এরকম পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ক্যান্ডেল হিলিং ইউজ হয়। তাহলে ক্যান্ডেল হিলিং কিভাবে আপনাকে সাহায্য করতে পারে আজকে আমরা কিন্তু মানে শর্টে জেনে নিলাম, হয়তো এরকম হতে পারে যে আরো আপনার জানার আগ্রহ আছে, থাকাটাই উচিত, তার জন্য কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং অনুষ্ঠানের পরে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে কন্ট্যাক্ট করুন। আমরা একটু বলে রাখি, যারা যারা যোগাযোগ করতে চাইছেন 8240500429 এই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন ম্যাডামের সঙ্গে, এবং আপনি যে পার্টিকুলার বিষয়ে জানার জন্য ফোন করছেন সে বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলুন,
তিনি আপনাকে কিভাবে গাইড করছেন সেটা আমরা কিন্তু আপনাদেরকে এখান থেকে যতটা পসিবল জানাচ্ছি। বাকিটা যার যেটা সমস্যা, যার যেটা জানার আছে, সেখানে সে যখন কন্ট্যাক্ট করে চেম্বারে যাচ্ছেন কিংবা আপনি অনলাইন যদি যোগাযোগ করেন, সেখানেও কিন্তু আপনি অনলাইন পুরোপুরি যে সাপোর্ট সেটা পাবেন, যে গাইডেন্স সেটা পাবেন। আমরা ক্যান্ডেল হিলিং এর কথা শুনলাম, আমরা ক্রিস্টালের কথা শুনলাম। আমরা একটু ম্যাডাম ক্রিস্টালের কথা এলে আমরা একটু রেইকির সম্বন্ধে আপনার কাছ থেকে জানতে চাইবো যে রেইকি কিভাবে একজন মানুষকে সার্বিকভাবে একটা সাপোর্ট দিতে পারে। রেকি তো হিলিং, এখন আমরা সকলেই রেকি নিয়ে খুবই পপুলার, সবাই জানি আমাদের সাতটা চক্র থাকে, সেই সাতটা চক্র আমরা হিলিং দিই, হাতের থেকে এনার্জিজ যাই রেকিতে, সে হিল করে আমরা আমাদের লাইফে অনেক সমস্যার সমাধান হয় রেকিতে। আমাদের রেকিতে যেমনি আমাদের লাইফে মেটেরিয়াল সমস্যা যেটা আমাদের হয়ে থাকে, সবার টাকা দরকার, প্রমোশন দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার, সেটাও রেকি হিলিং এ আমাদের যখন রুট চক্র যখন ইমব্যালেন্স থাকে তখন আমাদের প্রবলেম হয়, স্টেবিলিটির প্রবলেম হয়, সেটাতে আমরা হেল্প করতে পারি। রেকির দ্বারা অনেক কিছু পসিবল। আমার তো মনে হয় সব মানুষেরই রেকি হিলিং সেশন তার ভালো ওয়েলবিং এর জন্য মাসে দুটো করে নেওয়া তো উচিত। একদমই তাই, তাহলে সে নিজেই অনেক কিছু নিজের জন্য করে উঠতে পারবে। রেকি হলো জেনারেল, আমরা যেটা বলি ডক্টরি ল্যাঙ্গুয়েজ হলো জেনারেল চেক আপ। আচ্ছা, রেকিরা জেনারেল চেক আপ সবার একটা মান্থলি দুটো করে দেওয়া উচিত তাদের ভালো ওয়েলবিং এর জন্য। একদমই তাই, আপনি নিজে যদি জেনে নিতে পারেন, শিখে নিতে পারেন, আপনার আপনজনদের জন্য আপনি বাড়িতে বসে নিজেই অনেকটা তাকে সাহায্য করে দিতে পারেন। রেকির মাধ্যমে আপনারা এটা জানেন যে এটা একটা এমন থেরাপি যার মাধ্যমে আপনি অনেক কাজ করতে পারেন, অনেক কিছু। আজকে রেকি সম্বন্ধে আমরা জানবো, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেখানে আমরা ট্যারো কার্ড নিয়ে যেহেতু আমাদের মেন মানে জায়গাটা, সেই জায়গা বিষয়ে জানবো। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আপনার ডেট অফ বার্থটা বলুন। আচ্ছা, টাইম? টাইম সন্ধ্যা 6:45। কোথায়? ব্যারাকপুর। ওকে, আপনি কি জানতে চাইছেন বলুন। কি ব্যবসা করছেন আপনি? গার্মেন্ট। কতদিন করছেন? 4-5 বছর হচ্ছে। আচ্ছা, আপনার গার্মেন্ট ব্যবসাতে উন্নতি না একটু দেরি করে হবে। আপনি চেষ্টা করবেন যাতে মাল্টি গার্মেন্ট এর সাথে অন্য কোনো ব্যবসাও যদি আপনি একসাথে করতে পারেন, যেমন গার্মেন্ট যে জুয়েলারি করা যায়, এরকম দুটো ব্যবসা যদি একসাথে করেন আপনার কিন্তু বেশি প্রফিট হবে তাড়াতাড়ি। একটা ব্যবসা গার্মেন্ট এর দ্বারাই অনেক লেটে আপনার উন্নতি হবে, দুটো যদি ব্যবসা করতে পারেন, দুটো তিনটে একসাথে, মানে সমগোত্র জিনিস যেগুলো সেগুলো তাহলে সুবিধা হবে। অর্থাৎ একটা প্রোডাক্টের উপরে না, আপনি আলাদা আলাদা বিভিন্ন দিকে ট্রাই করুন, তাহলে সেটা অনেক বেশি আপনাকে সাহায্য করবে। মানে গার্মেন্টের সাথে যেমনি কসমেটিক হয়, জুয়েলারি একসাথে যদি তিনটে করেন বা দুটো করেন ওনার জন্য বেটার হবে। ওকে, এখানেই জানার ছিল ম্যাম যে এই যে কার্ড, এই কার্ড কি করে মানুষকে এতটা সাপোর্ট দিতে পারে, একটা সঠিক গাইডেন্স দিতে পারে? এই যে কার্ড গুলো আছে প্রত্যেকটা কার্ডের কিন্তু একটা প্ল্যানেটের সাথে লিঙ্ক আছে। এটা কিন্তু টারট কার্ডে অ্যাস্ট্রোলজির সাথে প্রচন্ড লিঙ্ক আছে। প্রত্যেকটা কার্ডের যেমনি রাশি আছে, প্রত্যেকটা কার্ডের রাশি আছে, এলিমেন্ট আছে, আর প্রত্যেকটা কার্ডের হলো একটা প্ল্যানেটও আছে। সুতরাং আর কার্ডের প্রত্যেকটা কার্ডের একটা এনার্জি আছে, মানে কার্ডগুলো দেখে তুমি বুঝবে যে তোমার তখন মনে ভালো লাগছে কি খারাপ লাগছে, সেটা থেকেও কিন্তু আমরা কার্ড রিড করতে পারি। আচ্ছা, আর সেরকম করেই আমরা গাইডেন্স দিতে পারবে। ট্যারট কার্ড মানে এমন গাইডেন্স দিতে পারে অ্যাস্ট্রোলজিতে যেমনি আমাদের সময় দরকার, নিয়মিত সময় দরকার, টাইম দরকার, কিন্তু ট্যারট কার্ডও হেল্প করতে পারে যখন আপনি আপনার সময়ও জানেন না। আপনি আপনার একটু জেনে নিচ্ছি কে আছেন। হ্যালো, নমস্কার, ছেলের নাম কি? আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 1997 বলুন। আচ্ছা, হ্যাঁ, কখন? 11টা দিনের বেলা না রাতের বেলা? আচ্ছা, কোথায়? কি জানবেন?
কি করে? কিছু করে না। বাহ, খুব ভালো। কি জানতে চান সম্বন্ধে? কেরিয়ার, মানে কাজ কবে করতে পারবে? কাজ পাবে? আচ্ছা ঠিক আছে, নাম বলুন আরেকবার, বলুন ছেলের নাম। সমরজিৎ। সমরজিৎ ভুটিয়া। কাজ পাবে এ বছরের শেষের দিকে, কিন্তু ওকে কোনো ট্রেনিং বা কোনো এরকম মানে ট্রেনিং কোনো কিছু একটা এক্সট্রা করতে হবে। ট্রেনিং যদি কোনো করে, কোনো মানে ট্রেনিং কিছু যে সম্পর্কে পড়াশোনা করেছে, কোনো জন্য ট্রেনিং করে সেই সম্পর্কে, তাহলে ওর বেটার চাকরি স্কোপ আছে, ক্যারিয়ারে বেটার স্কোপ আছে। চাকরি আছে, বছর শেষ চাকরি আছে। পরীক্ষা পেতে পারে, পরীক্ষা পাওয়ার চান্স আছে। কবে পরীক্ষা? পরীক্ষায় পাওয়ার চান্স আছে, পরীক্ষায় পেতে পারে, পরীক্ষা পাওয়ার চান্স আছে। আপনি এরপরে বাকিটা প্রোগ্রামের পরে ফোন নাম্বারে কথা বলবেন, যোগাযোগ করবেন, কারণ ভালো সময় কখন, কি ধরনের চাকরি পাবে, যেগুলোর উপরে পরীক্ষা দিচ্ছে সেখান থেকে কতটা ভালো তার রেজাল্ট হবে, বা আরো নানান বিষয়ে প্রশ্ন। তাছাড়া কিছু কিছু উপায়ও করতে হবে। হ্যাঁ, তো সেগুলোর জন্য আপনি পার্সোনাল নাম্বারে আমাকে ফোন করবেন, আপনাকে আমি ডেফিনেটলি সাহায্য করব। নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি একটু আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। বলুন ভাইয়ের নাম। বিজয় সরকার। বিজয় সরকার, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 23/10/2006। আচ্ছা, কখন হয়েছে? হচ্ছে 3/18/AM। 3/18/AM, বলুন। জন্মস্থান? কল্যাণী। কল্যাণী, কি জানতে চাইছেন? একটু ফোনে তাড়ান, ম্যাডাম বলছেন। রেজাল্ট মোটামুটি ভালোই হবে, 70-80% অ্যাবাভ হবে। বুঝতে পেরেছেন? আর কেরিয়ার ভালো আছে, কিন্তু খুব খাটতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, তাহলেই কেরিয়ার আছে। কিন্তু কেরিয়ার ভালো আছে। তাহলে যেখানে আমরা জেনে নিলাম যে ভালো আছে, এবারে শুধু নিজের উদ্যোগটা নেওয়া, পরিশ্রমটা করা। আপনি আপনার জীবনে ব্যক্তিগত যে কোনো বিষয়ে, আপনার আপনজনদের যে কোনো বিষয়ে যেটার উত্তর সে অনেক সময় বা অনেক দিন ধরে হয়তো খুঁজে বেড়াচ্ছে কিন্তু উত্তরটা পাচ্ছে না, তাহলে তাদেরকে বলবো, যারা সিরিয়াস তাদের জন্য এই প্রোগ্রাম, যারা সচেতন তাদের জন্য অনুষ্ঠান, তারা যদি কন্ট্যাক্ট করতে চান 8240500429 নম্বরে যোগাযোগটা করে আপনারা ডিরেক্ট ম্যাডামের সঙ্গে কন্ট্যাক্টে আসুন। আপনারা নিজেদের প্রশ্নের উত্তরটা জানুন, কি করা উচিত, কি ভাবে করবেন সেটা জানুন, সেই গাইডেন্সটা পাবেন। এবং আপনি যদি মনে করেন সল্টলেকে যেখানে ম্যাডামের চেম্বার, চেম্বারের জন্য যদি ট্রাই করেন তো ঠিক আছে, আদারওয়াইজ আপনারা অনলাইন যে ভিডিও কল বা অনলাইন কনসালটেন্সির যে ব্যবস্থা রয়েছে তার সাহায্যে আপনারা কিন্তু ম্যাডামের থেকে প্রপার গাইডলাইন বা গাইডেন্স নিতে পারেন। একটু জানবো আমাদের নেক্সট কলার কে আছেন। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? আপনার নাম? আপনি আপনার নামটা বলবেন। সুনীল বাবু, ডেট অফ বার্থ বলুন। 4th October 1972। টাইম? কোথায়? জন্মস্থান? নৈহাটি। বলুন কি জানবেন? কি জানতে চাইছেন, প্রশ্নটা কি? আচ্ছা,
হ্যাঁ, আপনি চাকরি করতে পারবেন, কিন্তু একটু মানে নিজের ফোকাসটাকে একটুখানি আপনি মানে কোন দিকে কি করতে চান প্রপার প্ল্যানিং করুন, ঠিক আছে? চাকরি আপনার আছে, কিন্তু একটু প্ল্যানিং এর দরকার আছে, মানে আপনার একটু মাথায় ক্ল্যারিটি যে কোন দিকে আপনি গেলে আপনার ভালো হবে সেটা আপনি বিচার করে অ্যাপ্লাই করুন, আপনার চাকরি হবে। ওনার নামে প্রপার্টি উনি করার কথা। হ্যাঁ, প্রপার্টি করতে পারবেন, কিন্তু দু বছরের মধ্যে। দু বছর? হ্যাঁ, দু বছরের মধ্যে। হ্যাঁ, আপনাকে একটু উপায় টুপায় করতে হবে, রেমেডি আপনি আমার পার্সোনাল নাম্বারে একটু ফোন করে নেবেন, আপনাকে আমি ডিটেলে বলে দেবো। আপনি দেখুন, একটা মোবাইল নাম্বার চলছে টেলিভিশনের পর্দায়, সেই নাম্বারে কন্ট্যাক্টটা করলে আরো ভালোভাবে আপনি জানতে পারবেন। যারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা দেখুন টেলিভিশনে স্ক্রলে কিন্তু সেটা চলছে, সেই পেজ যদি ফলো করেন সেখান থেকে অনেক কিছু জানার চান্স পেয়ে যাচ্ছেন, কারণ প্রচুর প্রোগ্রাম বা প্রচুর ইনফরমেশন এই পেজগুলোতে কিন্তু দেওয়া রয়েছে। আর যদি মনে করেন যে ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি যুক্ত হতে পারেন তাহলে তো প্রোগ্রামের আপডেট ওখানেই পেতে থাকবেন, আপডেটও পাবেন আর ফ্রি টিপসও পাবেন। নমস্কার। জানবেন কার সম্বন্ধে? বলুন, ডেট অফ বার্থ, আপনার নামটা বলবেন। কি নাম বলুন, ডেট অফ বার্থটা বলুন। 6/7/75। কখন? টাইমটা বলুন। আর জন্মস্থান কোথায়? কি জানতে চাইছেন আপনার প্রশ্নটা বলবেন। চাকরি নিয়ে প্রবলেম? চাকরি আছে না, চাকরি দরকার, চেঞ্জ করতে চাইছেন তো? শুভাশিস, বেটের চাকরি আপনি পাবেন, পেলে বেটের চাকরি নিয়ে নেবেন, নতুন চাকরি চেঞ্জ করলে আপনার অনেক উন্নতি হবে, এখানে যেরকম আছেন এখানে এই প্রবলেম গুলো অনেকটা সলভ হয়ে যাবে। এই যে আপনাদের কাছে যে মানে চান্সেসটা যে আছে এটা কতটা টাইমের মধ্যে আছে, কত দিনের মধ্যে আপনি সেটা কাজটা করতে পারবেন, এটা কিন্তু অনেক ভালোভাবে মানে একদম ধরে বলে দেওয়া যাচ্ছে। আর কোনটা করলে ভালো হবে, মানে চাকরি ছাড়লে ভালো হবে না চাকরি না ছাড়লে ভালো, এইটাও বলা যেতে পারে। আর যে এই যে আমরা বলছি চান্সেস আছে, এই চান্সেসটা বাড়ানোর জন্য আমাদের নানা রকম উপায় থাকে আর রেমেডি থাকে। যারা জানতে চায় তারা আমার সাথে কন্ট্যাক্ট করুন, ফোনে করতে পারেন, চেম্বারে আসতে পারেন। এই উপায়গুলো জানার জন্য কিন্তু আপনাদের যেহেতু আলাদা আলাদা কলর বন্ধুরা আলাদা আলাদা প্রশ্ন নিয়ে আসছেন, তাই সকলের জন্যই তো সব একই নয় এবং সেটা এখানে বলাটাও মুশকিল, তাই জন্য পার্সোনালি ফোন করার কথা বলা হচ্ছে। নমস্কার। নমস্কার জানাবো, আপনি বলুন কার বিষয়ে জানছেন? ছেলের নাম অভিরায়। ডেট অফ বার্থ? 14/2 1997। কখন? রাত 1:44। আচ্ছা, কোথায়? কলকাতা। কি প্রশ্ন? অভিরায় বাবার চাকরি, তো বাবার নামটা বলুন। হ্যাঁ, ওনার ফাদারের যিনি তার নামটা বলুন, যার সম্বন্ধে প্রশ্ন করতে চাইছেন, অভিরায় পেতে চাইছেন, চেষ্টা করছেন কিন্তু পেয়ে উঠছেন না। তিন থেকে চার মাসের মধ্যে একটা চাকরির সুযোগ হবে। তিন থেকে চার মাসের মধ্যে উনি যে চাকরিটা পাওয়ার জন্য ট্রাই করছেন,
সেই সব হয়ে গেছে, কিন্তু বলতে হবে না। আপনি দেখুন, তিন তিন মাসের মধ্যে মোটামুটি আপনি দেখুন পজিটিভ হতে পারে। প্রোগ্রামের টাইমিং ধীরে ধীরে এগিয়ে আসছে এবং ট্যারো কার্ড রিডিং এর সাহায্যে আপনারা যে প্রশ্নগুলোর উত্তর জেনে নিচ্ছেন। আমরা বারবার আপনাদেরকে একটাই কথা বলবো, অনেক ফোন, সকলকে প্রশ্নের উত্তর দেওয়া, তাই যদি মনে হয় যে না আরো ভালো করে জানতে চাইছেন কিভাবে কি করলে আপনি ভালো উপায়টা মানে রেজাল্টটা পাবেন, সেই পদ্ধতিটা জানতে গেলে আপনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন এবং কন্ট্যাক্টের বুকিং নাম্বার যেটা যাচ্ছে 8240500429 এই নম্বরে বুকিং করে সল্ট লেক চেম্বারে আপনারা পৌঁছাতে পারেন অথবা অনলাইন তার কাছ থেকে যে গাইডেন্স বা সাজেশন সেটা নিতে পারেন। আমাদের আজকের প্রোগ্রামে যতটুকু টাইম হাতে ধরেছেন আমি কাছে জানতে চাইবো ম্যাডাম, এই যে আমরা এঞ্জেলদের কথা শুনি, এই এঞ্জেল থেরাপির ব্যাপারে আজকে একটু যদি আপনি আমাদের দর্শকদের জানান। এঞ্জেল হলো আমাদের সবার গাইড, এঞ্জেল যেমনি ভগবান তা আমাদের সবচেয়ে উঁচু, এঞ্জেল হলো আমাদের আর ভগবানের মধ্যে যে কথা আদান প্রদানের যে সূত্রটা সেটা হলো এঞ্জেল। ওকে, আমরা তো সোজা ভগবানের কাছে পৌঁছতে পারি না, তো এঞ্জেলের দ্বারা আমরা আমাদের যা যা ইচ্ছে সেটা ভগবানের কাছে পৌঁছাই। তাহলে দর্শক বন্ধুরা, যেহেতু প্রোগ্রামের টাইমিং খুবই অল্প, আজকে আর ফোন নেওয়া হচ্ছে না, কারণ যারা ফোন করছেন তারা মেবি কিছু তো জানতে চাইবেন, এদিকে অনুষ্ঠানের একদম অল্প টাইম আর রয়েছে হাতে, সেই কারণে প্রোগ্রামের পরে ফোন নাম্বারটা যেটা টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন 8240500429 সেই নাম্বারে ফোন করুন, সেখানে কন্ট্যাক্ট করুন, কি চাই আপনার জীবন থেকে, আপনি কি এক্সপেক্ট করছেন, আপনি কিসের জন্য চেষ্টা করছেন, সেই সমস্ত কিছুর ক্ষেত্রে ট্যারো কার্ড রিডিং এর মাধ্যমে ম্যাডাম আপনাদেরকে গাইড করবেন যে আপনারা ঠিক পথে যাচ্ছেন কিনা এবং আপনার জন্য কিভাবে কখন ভালোটা রয়েছে সেটা জানার কিন্তু সুযোগ পাবেন। তাই আজকে দর্শকদের জন্য ম্যাম আর কি বলতে চাইবেন? আমার কাছে আজকে আপনি ট্যারো কার্ডের তো থেকে আপনি উপকার পাবেন, সাথে নিউমোলজি বাস্তু দিয়ে আমরা যে কোনো প্রবলেম সব দিক থেকে সলভ করার চেষ্টা করি। সুতরাং নিউমোলজি বাস্তু, ট্যারো কার্ড, এঞ্জেল ক্যান্ডেল সবকিছু দিয়ে আপনার প্রবলেম যা প্রবলেম আপনি নিয়ে আসবেন আমরা তার 100% সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবং আজকে যে যে বিভিন্ন পর্বগুলো সেখানে আমরা আরো নতুন নতুন বিষয় নিয়ে জানবো, কিংবা যে বিষয়গুলো সম্বন্ধে হয়তো তাই নামটা শুনেছেন কিন্তু তার ভিতরের যে বিষয়টা আরো বাকি থেকে গেছে সেগুলো নিয়েও জানবো, সেটা আমাদের আজকে ট্যারো কার্ড রিডিং হোক অথবা ট্যারো কার্ড রিডিং এর মাধ্যমে কিভাবে একজন ব্যক্তির জীবনে আরো অনেক কিছু বলা যেতে পারে সেটার বিষয়েও কিন্তু জানার সুযোগ থাকছে। তার জন্য প্রোগ্রামগুলো দেখতে থাকুন, কন্ট্যাক্ট করুন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এই যাবতীয় সোশ্যাল সাইটস গুলোর সাহায্যে আপনারা কিন্তু ম্যাডামের সাথে কানেক্টেড থাকতে পারেন, ফ্রি টিপস পাওয়ার সুযোগ আছে এবং এই ফ্রি টিপস কে কাজে লাগিয়ে যখন আপনারা একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি ম্যাম ঠিকই বলতেন, ট্যারো কার্ড রিডিং এর মাধ্যমে অনেক কিছু করা যেতে পারে। তাই দর্শক বন্ধুদেরকে আমরা বারবার বলবো ভালো থাকবেন এবং ম্যামকেও আপনাকেও বলবো অনেক অনেক ধন্যবাদ, আজকে এতটা মূল্যবান একটা আপনি যে ব্যস্ত সেখান থেকেও যে টাইমটা উনি ম্যানেজ করেন সকলের জন্য সেটার জন্য অবশ্যই ওনাকে ধন্যবাদ জানাবো এবং দর্শক বন্ধুদেরও বলবো ভালো থাকবেন প্রত্যেকে। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্ত, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আর চেনা।